যে আমরা জিতলাম তার জন্য তো আমাদের একটা পুরস্কার প্রাপ্য। কি পুরস্কার বলো সেটা? আমি বলছি আমরা যা বলবো ছেলেদের তাই করতে হবে। কি বলছিস? একই চিটিং করে জিতেছিস, আবার কিসের প্রাইজ? কি বলেন আপনি, আমরা চোরটামো করেছি? ইয়েস, আপনারা করেছেন, চিটিং করেছেন, চিটার চিটার চিটার। আপনাদের লজ্জা করে না? এই যে আপনার বান্ধবী কখনো আমার পায়ের উপর পাড়া দিয়ে দিচ্ছে, কখনো আমাকে ল্যাং মেরে ফেলে দিচ্ছে, আপনারা আপনারা চোরটামো করেছেন। এই শোনো তুতে, আগে না চিটার কথাটা উচ্চারণ করা শেখো প্রপারলি, তারপর বলবে। শুনুন ডিজাইনার ম্যাডাম, আমি ঝগড়া করিনি, আমি শুধু বলতে চাইছি আজকের দিনে মেয়েরা জিতেছে তাই ছেলেদেরকে মেয়েদের কথা শুনতে হবে। এরাম কিন্তু কোনো শর্ত ছিল না। এক্স্যাক্টলি, তাহলে আমরা আরো ভালো করে খেলতাম। হলো নাচ না জানলে উঠোন বাঁকাই হবে। একদম চোদা, ঠিক আছে মানলাম আগে শর্ত দেওয়া ছিল না, এখন দিচ্ছি। দেখ রঙ্গন, এটা কিন্তু ফেয়ার ডিল, তো হেরে গেছিস হার মেনে নে। এই তুই কবে থেকে মেয়েদের কথা বলছিস, হঠাৎ করে দল পাল্টাচ্ছিস? রঙ্গন, আমি সবসময় ন্যায়ের দলে, ঠিক আছে? হেরে গেছিস যখন হার মানতে হবে, কিছু করার নেই। ইম্পসিবল, পারবো না। আবির বাবু ছেড়ে দিন, আমার মনে হয় রঙ্গন বাবু ভয় পাচ্ছেন, মেয়েরা কি করতে কি বলবে মানে বুঝতে পারছে না তো, ভয় পাচ্ছে, ছেড়ে দিন। এই কি বললেন, কি বললেন, কি বললেন? ভয় পাচ্ছি? আমি ভয় পাচ্ছি? হ্যাঁ পাচ্ছেনই তো। কেন কেন, ভয় পাওয়ার কি আছে? আমি আমরা আমরা সবকিছু করতে পারি। কি করতে হবে বলো। বেশ তাহলে বলে দাও তুতে কি করতে হবে ওদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলছি সব সময় অনুষ্ঠান হলে তো মেয়েরাই নাচ গান করে সবার মনোরঞ্জন করে, আজ সন্ধ্যে ঠাকুরের সামনে নাচ গান করে মেয়েদের মনোরঞ্জন করবে ছেলেরা। নাচ গান আমি করবো? হ্যাঁ আমি করবো। কেন রঙ্গন বাবু, এইটুকুও পারবেন না? আরে কেন পারবো না, আর নিশ্চয়ই পারবো। কিরে রঙ্গন, পারবি না? হ্যাঁ পারবো, পারবো। কি যে ফাঁসিয়ে দিলেন না, এবারে কি করবো? আবির দা একটু শুনুন, একটু কথা আছে। বারবার ছোট বৌদিকে বর্ধা ভাই প্রিয়াঙ্কা দিরা অপমান করে, আর ছোট বৌদি ভালো বলে সবকিছু সহ্যও করে না। সেটা ঠিক, আবার এটাও ঠিক যে তুতে ছাড়া অভিষেকে তাকে নাকানি ছবিনি কেউ খাওয়াতে পারবে না। ঠিক, কিন্তু ছোট বৌদি ভালো মানুষ, ও এসব কিচ্ছু করবে না, যা করার না আমাদেরকেই করতে হবে। আচ্ছা আবিরদা, ছোট বৌদি বললো না সন্ধেবেলা একটা গেম খেলা হবে, সেই গেমের মধ্যে দিয়ে আমাদের এমন কিছু করতে হবে যাতে ছোট বৌদিকে করা অপমানের যোগ্য জবাব আমরা দিতে পারি। ডান। সবাইকে দেখছি কিন্তু ঋষিকা ম্যাডাম তো নেই, উনি কোথায় গেলেন? ঋষিকা ম্যাডাম তো এক্ষুনি এখানে ছিলেন, তাহলে কোথায় গেলেন? রোশন বাবুকেও তো এখানে দেখতে পাচ্ছি না, তাহলে কি ওনারা একসাথেই কোথাও গেলেন? রোশন, হ্যাঁ আমার মাথাটা ঘুরছে। আচ্ছা ঠিক আছে চলো, আমি তোমাকে গাড়িতে পৌঁছে দিচ্ছি, আসো। আচ্ছা তোমার গাড়ির চাবিটা দাও, আমি হৃদয় হরণকে বলছি তোমাকে যাতে বাড়িতে ঠিকঠাক পৌঁছে দেয়। চাবিটা দাও। একটা ঘুম দেবে দেখবে, ইউ ফিল ভেরি গুড। হৃদয় হরণ ঠিক পৌঁছে দেবে তোমাকে, নিশ্চয়ই। আসতে
ম্যাডামকে কিন্তু সাবধানে বাড়িতে পৌঁছে দিও। হ্যাঁ স্যার, পৌঁছে দেবো। চাবিটা তো ঋষিকা ম্যাডামের কাছেই ছিল। রোশনবাবু ঋষিকা ম্যাডামকে নিয়ে কোথায় গেলেন? দাদা একটু আমায় নিয়ে যাবেন ওই গাড়িটার পিছনে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন তো, চলুন। যাদের জন্য আজ লাহিড়ি ফ্যাশন ওয়ার্ল্ড এই জায়গায় পৌঁছেছে, সেই সকল কর্মচারীদের জন্য আমি কিছু উপহারের আয়োজন করেছি লাহিড়ি পরিবারের তরফ থেকে। দিদি ভাই একটু শুনবেন? আপনি তো লাহিড়ি ফ্যাশন ওয়ার্ল্ডের এমডি, তো এই উপহারগুলো আপনি ওনাদের হাতে তুলে দিন। আসুন গোপালদা, এসো, আপনারা সকলে এক এক করে আসুন। রমন বাবু, আপনি যদি টাকা পয়সা দিয়ে সাহায্য সেই সময় না করতেন, আমি আমার সন্তানটাকে বাঁচাতেও পারতাম না। তাই আমি চাই আপনি সবসময় আমাদের পাশে থাকুন। আমি কোনোদিনই মাথার উপর থাকতে চাইনি, সবসময় আপনাদের পাশে থাকতে চেয়েছি। শুধুমাত্র আমার জায়গাটা চেঞ্জ হয়েছে, আমার জায়গায় বৌদি থাকবে, আমি সবসময় আপনাদের পাশে আছি। নমস্কার, আসুন। এই মানুষগুলোর কথা শুনেই বোঝা যাচ্ছে রঙ্গনবাবুর মন কতটা বড়। সবাই খুব সুনাম করছে, তাই না রঙ্গন? বেশি দিন নয়, খুব শিগগিরই এই সঙ্গুলি সব কিছু নিজের করে নেবে, শুধু সঠিক সময়ের অপেক্ষা। কিনিমা বলছি, সবার খাওয়া দাওয়া পর্ব, ঘুরি উড়ানোর পর্ব তো শেষ, এরপর তো মনোরঞ্জনের পালা। তাই কি ভেবেছো? বলছি এখানে তো সবাই আমরা পরিবারের লোকজন আছি, তা বলছি লাহিড়ি পরিবারের ছেলেরা কি প্রস্তুত? জিজ্ঞেস করো। এক মিনিট, এসব স্টুপিড জিনিসপত্র না হলেই নয়। ও প্রিয়াঙ্কাদি, তুমিও তো আছো, কারণ তুমি তো তখন ছিলে ছেলেদের দলে, তাই এখন মনোরঞ্জনের দায়িত্ব তো তোমারও। তবে কাকে কি করতে হবে সেই নিয়ে কোনো চিন্তা নেই, আমি আর আবির দা সব ব্যবস্থা করে রেখেছি। আবির দা নিয়ে এসো, সব তৈরি হয়ে গেছে। হ্যাঁ বসুন। ছোট বৌদি দাঁড়াও তুমি এখানে, আই ছোট ভাই ওখানে দাঁড়িয়েছিস কেন? আর আমি কোথায় যাবো? আরে তুই ছোট বৌদির পাশে দাঁড়াবি। এখানটা রাখো। থ্যাংক ইউ। আচ্ছা আমি এবার রুলটা বলে দিই, যারা হেরে গেছিল তাদের এই জারটা থেকে একটা চিরকুট তুলে নিতে হবে। এবার চিরকুটে কি লেখা আছে সেটা তাদের দেখে সেটাই করতে হবে। বোঝা গেছে সবাই? আচ্ছা সবার প্রথমে বাবা নাও। আমি? আমি কেন? এই সবাই হয়েছে। আরে নাও করছি তো, তুলুন না চিরকুট একটা। তুলো। হ্যাঁ নাও। আমি পারি না, একটা তুলবো তো চিরকুট, আর দেখি কি আছে। কিছু করতে হবে না, বসে পড়ুন। গাইতে হবে তো, গাইছি। এক মিনিট স্টার্ট। মেরি জোহরা জবি তুঝে মালুম, নাও নাও, তু অভি তক হ্যায় হাসি অর মে জবান, তুজ পে কুরবান মেরি জান। মেরি জোহরা জবি তুঝে মালুম নাহি, তু অভি তক হ্যায় হাসি অর মে জবান, তুজ পে কুরবান মেরি জান মেরি জান। আচ্ছা আচ্ছা হয়ে গেছে, এবার বড়দা ভাই
কি করতে হবে বল, মানে আমি যা লেখা আছে তাই করে দেবো, কিন্তু হ্যাঁ নাচতে হলে পারবো না, তুই জানিস কেন। কি লেখা আছে সোমেলি, কোন জোক বলতে হবে? তোমাকে নিয়ে জোক হবে এবার। এখানে লেখা আছে পুরো অনুষ্ঠানটা তোমাকে একটা মেয়ে সেজে দেখতে হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।